এই শীতের দিনে সবজি পকোড়া না হলে কি হয় বলুন? তার জন্য বিকালের নাস্তা হিসেবে চিকেন ভেজিটেবল পকোড়া তৈরি করে দেখাবো। চলুন তাহলে পকোড়া তৈরি করি। চিকেন ভেজিটেবল পকোড়া তৈরি করার জন্য প্রথমে এই চিকেনগুলোকে ম্যারিনেট করে নিব। তার জন্য একটা মুরগির আমি বুকের মাংস নিয়ে নিলাম, হাড় ছাড়া বুকের মাংস। আর এটাকে আমি একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম লেবুর রস, এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা এখানে একটু কম দিতে হবে, কারণ এর মধ্যে আমি সয়া সস ব্যবহার করব। তাই তো এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, সয়া সস, হলুদ, ধনিয়া, জিরা, মরিচ ও মাংসের প্যাকেট মশলা। আর দিয়েছি গোটা রাঁধুনি। এগুলো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিব। এখন সবজি মাখানোর পালা। এখানে আমি দিয়েছি কাঁচামরিচ কুচি, আর পেঁয়াজ কুচিটা আমি সবজি কুচানোর সাথেই রেখেছি। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, দিচ্ছি মাংসের প্যাকেট মশলা, দিয়ে দিলাম বেসন, দিচ্ছি চালের গুঁড়ো। এগুলোকে একটু শুকনো শুকনো ভাবেই মাখাতে হবে। এখন দিয়ে দিয়েছি লেবুর রস, সবগুলো দিয়ে এখন ভালো করে এটাকে মেখে নিতে হবে। সবজিটাকে একদম নরম করা যাবে না, তাহলে পকোড়াগুলো নরম হয়ে যাবে, সবজি থেকে পানি বের হয়ে যাবে। তার জন্য এভাবে আলতো আলতো করে সবজিটাকে মাখাতে হবে। বেশি চালের গুঁড়া বা ময়দা বা বেসন মানে অনেক পরিমাণে দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে এটাকে খুব ভালো একটি মিশ্রণে তৈরি করতে হবে। আপনারা চাইলে এর মধ্যে ডিম দিতে পারেন। এই যে আমার মাখানো হয়ে গেছে, এটাকে মাখিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তো তার চেয়ে আসলে সবজিটা ভাজার কিছুক্ষণ আগেই যদি ম্যারিনেট করা হয় তাহলে সেটাই ভালো হয়, নয়তো সবজি থেকে পানি বের হয়ে আসে। তো সবজি মিশ্রণটার মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি এই আদা রসুন পেস্ট দিয়ে এটাকে ভালো করে আবারও মাখিয়ে নিব। প্রয়োজন হলে আবারও একটু বেসন অথবা চালের গুঁড়ো অথবা ময়দা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে সবজির মিশ্রণ থেকে আমি এই যে পকোড়ার শেপ দিয়ে নিয়েছি তার উপরে প্রত্যেকটার উপরে আমি চিকেন দিয়ে নিয়েছি পরিমাণ মতো। আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন, 2-3টা করে পিস দিয়ে পকোড়ার ভিতরে এই যে চিকেনটাকে ঢুকিয়ে এভাবে হাত দিয়ে প্রেস করে তারপরে এটাকে এই যে তেলে ভেজে নিতে হবে। আমি আবারও আরেকটা দিয়ে দিলাম
পাওয়া যাবে ভেজিটেবল চিকেন পকোড়া। এই পকোড়াটা খেতে ভীষণ মজাদার, আশা করি আপনারাও বানিয়ে বাসায় খাবেন। যখনই এক পাশ হয়ে যাবে মানে লাল রং ধারণ করবে তখনই এটাকে উল্টিয়ে দিতে হবে, চুলার তাপটা লো মিডিয়ামে রাখতে হবে। ফুল আছে, যদি পকোড়া ভাজা হয় তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপর দিয়ে লাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তার জন্য একটু সময় নিয়ে পকোড়াগুলো আস্তে আস্তে ভাজতে হবে। দুই পিটি যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে। এই যে আমার পকোড়াগুলো রেডি হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজিটেবল পাকোড়া খুবই সুস্বাদু, এগুলো খেতে অনেক ক্রিস্পি হয়েছিল, মুচমুচে। এই পাকোড়াগুলো আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারেন আমার মতো। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, খুদাহাফেজ।